আবাস দুর্নীতি সহ একাধিক ইস্যুতে প্রতিবাদ সভা করল বামেরা। স্বরূপনগরে সভায় উপস্থিত ছিলেন সুজন চক্রবর্তী। এদিন বিশ্বভারতী প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে উপাচার্যের সমালোচনা করেন বাম নেতা। আবাস যোজনায় দুর্নীতি, সন্ত্রাস সৃষ্টি, মিথ্যা মামলায় ফাঁসানো সহ একাধিক বিষয়ে প্রতিবাদ সভা করল বামেরা বৃহস্পতিবার স্বরূপনগরের নবাব কাঠি হাই স্কুল মাঠে। এদিনের প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। এদিনের সভা থেকে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প নিয়ে সরকারকে আক্রমণ করেন সুজন চক্রবর্তী। তবে এদিন বিশ্বভারতী প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর পাশেই দাঁড়িয়েছেন তিনি। সাম্প্রতিককালে জমি জটে অমর্ত্য সেনকে বিশ্বভারতীয় উপাচার্যের মন্তব্য প্রসঙ্গে সুজন চক্রবর্তী বলেন, উপাচার্য যেভাবে নোবেল জয়ী সম্পর্কে মন্তব্য করেছেন সেটা কখনোই কাম্য নয়, উপাচার্য তার সীমানা অতিক্রম করেছেন। পাশাপাশি মুখ্যমন্ত্রী প্রসঙ্গে তিনি বলেন, মুখ্যমন্ত্রী সম্পর্কে আমাদের সমালোচনা থাকতে পারে, তবে উপাচার্য যেটা করেছে তার সেটা কাজ নয়। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে যা চলছে এটা কখনোই সমর্থনযোগ্য নয়। ভাইস চ্যান্সেলর সমস্ত সীমানা অতিক্রম করছেন, রবীন্দ্রনাথের চিন্তাকে বরবাদ করছেন, ছাত্র শিক্ষক কর্মচারীদের বিরুদ্ধে আক্রমণ করছেন এবং বেনজিরভাবে গর্ব আমাদের অমর্ত্য সেন তাকে যেভাবে অসম্মান করছেন এ কখনো মেনে নেওয়া যায় না। এবং এই করতে করতে মুখ্যমন্ত্রী নানাবিধ দোষা জানিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু ভাইস চ্যান্সেলরের কাজ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আক্রমণাত্মক জায়গায় যাওয়া নয়। ভাইস চ্যান্সেলরের কাজ বিশ্ববিদ্যালয় পরিচালনা করা, পরিচালনা করতে পারছেন না উনি মুখ্যমন্ত্রী সহ সবার বিরুদ্ধে বিষোদ্গার করে চলেছেন, এটা ভাইস চ্যান্সেলরের কাজ নয়। নওশাদ সিদ্দিকী ও হাওলা যোগ নিয়ে সাম্প্রতিক কালে যে বিতর্ক তৈরি হয়েছে সে প্রসঙ্গে সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী বলেন, এই ঘটনার তদন্ত কে করবে? রাজ্যে দেড় পয়সার পুলিশ চলছে, তাদের পক্ষে এই ঘটনার তদন্ত করা সম্ভব নয়। কে দেড় পয়সার পুলিশ, কি সে তদন্ত করছে, কি সে বলছে, তার কোনো বিশ্বাসযোগ্যতা আছে? যে পুলিশ আরাবুল ইসলামকে দেখতে পায় না তাকে গ্রেপ্তার করতে পারে না, নওশাদ সিদ্দিকীকে গ্রেপ্তার করে সেই পুলিশের কোনো বিশ্বাসযোগ্যতা আছে? যে পুলিশ মুখ্যমন্ত্রীর কথায় খালি উঠবস করে, লাফায়, অপরাধীদের দুষ্কৃতীদের প্রশ্রয় দেয় সেই পুলিশের কথার কোনো বিশ্বাসযোগ্যতা আছে? যদি ওদের কোনো রিপোর্ট থাকে যথাযথভাবে তদন্তের যে সুযোগ আছে সে তদন্তটা করবে, কিন্তু বাজারে কথা ভাসিয়ে দেওয়াটা এটা যুক্তিসঙ্গত কাজ নয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, স্বরূপনগর। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কান্দিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।